Assalamualaikum everyone. Welcome to my channel Sanjita's Tiny Kitchen. আমি আজকে আপনাদের সাথে কোনো কেকের রেসিপি শেয়ার করব না, কিন্তু কেক ডেকোরেশন করে দেখাবো। আমি আমার কেকগুলো কিভাবে ডেকোরেশন করি তা একে একে আপনাদেরকে দেখাবো। আজকের কেকটি আমার একটি ডেলিভারির কেক ছিল, তাই এই কেকটি ডেকোরেশন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমার এই কেকটি ডেকোরেশন করছি আজকে। প্রথমে আমি একটি টার্ন টেবিল নিয়ে নিচ্ছি। কেক ডেকোরেশনের জন্য টার্ন টেবিল খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে একটি চকলেট কেক নিয়ে নিয়েছি এবং এই চকলেট কেকটিকে তিনটি লেয়ারে ভাগ করে নিয়েছি। একটি লেয়ার দিয়ে দেওয়ার পর আমি এর উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিলে কেক কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং কেকটি অনেক সফট থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিমটি ব্যবহার করছি। এটি হচ্ছে চকলেট হুইপ ক্রিম। এই চকলেট হুইপ ক্রিমটি আমি 1 চা চামচ কোকো পাউডার এবং সামান্য পরিমাণ চকলেট এসেন্স দিয়ে তৈরি করেছি। আমি যতটা পারি স্মুথ করে চকলেট ক্রিমটি লাগিয়ে নেব। আমি এখানে আমার পছন্দ মতো ডেকোরেশনটি করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আমি এখানে চকলেট ক্রিমটি ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। যতটা স্মুথ করে লাগানো যায় আমি ততটা স্মুথ করে লাগানোর চেষ্টা করছি। এর উপর দিয়ে দিচ্ছি কেকের আরেকটি লেয়ার। লেয়ারটি দেওয়ার পর আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি চকলেট হুইপ ক্রিম। আমি আবারও এখানে স্মুথ করে ক্রিমটি লাগানোর চেষ্টা করছি। আমি এখানে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ক্রিম বেশিও দিতে পারেন অথবা কম করেও দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি কেকের সর্বশেষ লেয়ারটি। এই লেয়ারটিও আমি সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিব এবং হুইপ ক্রিম লাগিয়ে নিব। এটি কিন্তু আমার হচ্ছে কেকের সবচেয়ে নিচের পার্ট। সবচেয়ে নিচের পার্ট যদি সবচেয়ে উপরে দেওয়া হয় তাহলে কিন্তু কেক ডেকোরেশন করতে অনেকটা ইজি হয়ে যায়। আমি কিন্তু এখানে কেক বোর্ড নিতে ভুলে গিয়েছি, তাই এখন আমি একটি কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে আমি আমার কেকটি কেক বোর্ডে রেখে দিচ্ছি। এখন আমি যতটা পারি স্মুথ করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আশেপাশে ক্রিমগুলো আমি স্মুথ করে লাগিয়ে নেওয়ার চেষ্টা। আমার কেকটি ক্রিম দিয়ে কভার করা হয়ে গিয়েছে। আমি এখন হার্শির ডার্ক সিরাপটা নিয়ে নিয়েছি। আমি চারপাশে ডার্ক সিরাপটি অল্প করে ডিজাইন করে দিয়েছি। আমি একটি পাইপিং ব্যাগের ভিতরে 1 mm নজেলটি ভরে নিয়েছি। আমি এখন ফুলের মতো ডিজাইন করে দিব উপর দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটি করতে পারবেন। এই কেকটি আমার একটি অর্ডারের ছিল, তাই আমার কাস্টমার এরকম ডিজাইন চেয়েছে, তাই আমি এভাবে ডিজাইন করেছি। ফুলগুলো দেওয়ার পর আশেপাশে যেসব ফাঁকা জায়গা রয়েছে আমি এটিতে একটি স্টার নজেল দিয়ে ফ্লাওয়ার করে ভরাট করে দিচ্ছি। কেকের সৌন্দর্য আরো বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ফুলগুলোর মাঝে চেরি। আমি নিউ মার্কেটের একটি দোকান থেকে কেকের সকল ধরনের উপকরণ কিনে থাকি। ভিডিওটি শেষে আমি দোকানের কার্ডটি আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা ওই দোকান থেকে যে কোনো ধরনের কেকের উপকরণ কিনতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার এই কেকটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি কেকটি ডেকোরেশন করেছি। আমি এখন উপর দিয়ে লিখে নেব, আমার কাস্টমার লিখতে বলেছিল হ্যাপি বার্থডে সিলভিয়া। আমি এখন একটি নজেলের সাহায্যে লিখে নিচ্ছি। আমি এখানে সাদা ক্রিম দিয়ে লিখে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সৌন্দর্য আরো বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট টপার। এই চকলেট টপারের রেসিপি আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এই ডেকোরেশনটি করেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।